ঠিক আছে আস তো বসে গড়ি তাহলে ভালো হবে আমি না একটা হাত দেখালে তোমরা একটা শব্দ বলবে জাস্ট হ্যাঁ শব্দটা খুব সোজা শুট এটা হ্যাঁ আর শব্দটা হচ্ছে হিজুমে তিনটে হি জু মে হিজুমে আমি যেই হাতটা দেখাবো দেখালে বলবে আর বুঝতে পেরে যাবে কোথায় থামতে হবে ঠিক আছে আর নাহলে আমি থামিয়ে দেবো ভেরি নাইস আমি থেমে গেছি কেউ করেনি লাভলি এই কোঅর্ডিনেশনটা দরকার তাহলেই হবে এ পান্টুগুলো মারি কি ভাই সস্তান না জিনিসপত্র কি বলো বাচ্চারা যে সবই বলতেও পারছি না কানের এইসব ব্যাপার হলে আমার একটা কথা মনে পড়ে শোনা যায় দুই সাহিত্যিক আমাদের এখানকার বিখ্যাত দুই সাহিত্যিক তাদের নাম যে যেরকম ভাবে মিলিয়ে মিশিয়ে বলে দেয় আর এখন পোস্ট ট্রুথের এতে দেখছি বুঝলিরও যা মিঠুন চক্রবর্তীর একই খবর ছাপছে বুঝলি জীবনে যা করেছে মিঠুনের নাম দিয়ে হয়ে যাচ্ছে তো এরকম দুজন সাহিত্যিক ট্রেনে করে যাচ্ছিলেন আর যে ট্রেনে যাচ্ছেন তাতে নিচে একটা হানিমুন কাপল তারা প্রথম এ করে যাচ্ছিল তো এই হচ্ছে মুশকিল জানিস ওখানে কিছু বলতে দেবে না আমাকে কেউ কিছু তো এবার দুজনে মিলে রাত্রিবেলা শুয়ে পড়েছেন ওরা একটুখানি ইয়ে আর কি ঘন ঘন হচ্ছে আর কি যেমন হয় একটু আর দূর চলছে সেটা করতে করতে হঠাৎ ওপর থেকে একজন সাহিত্যিক আরেকজন সাহিত্যিককে বলেছেন কি শুনতে পাচ্ছ তো উনি বলেছেন কান খাড়া করে শুনছি তো পাশের সাহিত্যিক বলছে ও ওটাকে তুমি কান বলো সুরটা হচ্ছে হিজুমে 1 2 3 4 এখানে আমার স্বপ্ন পুরনো এখানে আমার হৃদয় পুরনো এখানে আমার ঘুমের দেশে দেওয়ালে দেওয়ালে পিঠ দারুণ সময় স্পষ্ট সকাল রোজ তীক্ষ্ণ ছুরির ফলা বাঁচতে হলে কাউকে মরতে হয় তোমার পৃথিবীটি ঘুরবে তোমার মতো আমার দু চোখ জুড়ে তীব্র ভয় এ অঙ্ক মিলবে না মিলছে না বারুদ আমারও চেনা আমারও দেখা হিরোশিমা নাগাসাকি সত্য থাকতে না এ অঙ্ক মিলবে না মিলছে না বারুদ আমারও চেনা আমারও দেখা হিরোশিমা নাগাসাকি সদবোধ ধার দেনা হিজুমে এ হো আরাবেসা হে 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 ইয়া হে 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 ইয়া হে হে রাস্তা ছেড়ে সরে দাঁড়া সরে দাঁড়া আমিও খুব কালো আমিও জানি সোজা সুজি বেঁচে থেকে আক্রমণই ভালো রাস্তা ছেড়ে সরে দাঁড়া সরে দাঁড়া আমিও খুব কালো আমিও জানি সোজা সুজি বেঁচে থেকে আক্রমণই ভালো
এখানে আমার স্বপ্ন পূরণ। থ্যাংক ইউ সো মাচ।